সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বয়ান করছেন। বাবা ছিল সেই দেশের সেই এলাকার সর্দার। তো এইবার সাইয়্যেদে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা একদিন ঘরের কাজে ব্যস্ত ছিল, কিন্তু সালমান ফার্সিকে এত ভালোবাসত যে চোখের আড়াল হতে দিত না, সব সময় নিজের কাছে রাখত। সালমান ফার্সি বলছেন যে আল্লাহ আমার বাবা আমাকে আগুন পূজা ধর্ম যে আছে, মজুসি যে ধর্ম আছে সেটা পরিপূর্ণ শিখিয়ে দিয়েছে। তো একদিন কি করলেন, সালমান ফার্সির বাবা সালমান ফার্সিকে বলল যে বাবা তুমি একটু মসজিদে মাঠে যাও, জমিগুলো দেখে এসো। তো সালমান ফার্সি বর্ণনা করেন যে আমি জমি দেখতে যাচ্ছিলাম, রাস্তার ধারে এক ঈসাইদের গির্জাখানা ছিল, বর্তমান যাকে আমরা খ্রিস্টান নামে জানি। তো ঈসাই গির্জাখানায় একজন পাদ্রী নামাজ পড়ছিল, মানে ইবাদত করছিল। সালমান ফার্সি বর্ণনা করেন যে এত ইবাদত এত আমাকে মুগ্ধ করলো যে আমি জমির কথা ভুলে গিয়ে সারাদিন ওই গির্জাখানায় বসে বসে ওই পাদ্রীর ইবাদত দেখতে থাকলাম। সন্ধ্যা হলো, মুখের উপরে অন্ধকার ঘনিয়ে আসলো, তখন আমার বাবা আমাকে সারাদিন দেখতে না পেয়ে ব্যাকুল হয়ে লোককে চারদিকে ছোটাছুটি করতে শুরু করেছে, আমাকে খুঁজতে শুরু করেছে, কিন্তু আমি তার মুখ অন্ধকার যখন হয়ে আসলো, আমি যখন বাড়ি গেলাম আমার বাবা আমাকে বুকে জড়িয়ে ধরে বলল, সালমান আমি তোমাকে সারাদিন দেখতে না পেয়ে ব্যাকুল হয়ে গিয়েছি, তুমি সারাদিন কোথায় ছিলে? সালমান ফার্সি বর্ণনা করেন যে আমার বাবা এই কথা বলা মাত্র আমি বললাম, বাবা গো আমি ছিলাম আমি যখন জমি যাচ্ছিলাম, জমি যেতে যেতে এক ঈসাই গির্জাখানায় ঢুকলাম, ওর এবাদত আমাকে এত মুগ্ধ করলো, আমাকে এত আত্মহারা করলো যে আমি তার এবাদত দেখে সারাদিন তার এবাদত দেখলাম, কিন্তু আমি যা দেখলাম যা বুঝলাম আমাদের আগুন পূজা আমাদের মজুসি ধর্ম সে ঈসাই ধর্মের কাছে তুচ্ছ। সালমান ফার্সি বলছেন তার বাবা বলতে লাগলো, এ সালমান আমাদের ধর্ম আমাদের বাপ দাদা ধর্মর চাইতে ঈসাই ধর্ম উত্তম হতে পারে না। সালমান ফার্সি বলেন, বাবা আমি যা দেখেছি আমাদের ধর্ম মজুসি ধর্ম সালমান ফার্সির কাছে তুচ্ছ, নাইয়ার ঈসাই ধর্মের কাছে তুচ্ছ। সালমান ফার্সির বাবা কি করল, সালমান ফার্সির পায়ে জিঞ্জির বেঁধে ঘরে বন্ধ করে দিল। কেন বন্ধ করলো? যেই বেটাকে খুবই ভালোবাসছিল, যেই বেটাকে মুহূর্তের মধ্যেও চোখের আড়াল হতে দিত না, এখনো বেটাকে সালমান ফার্সির বাবা পায়ে জিঞ্জির দিয়ে বেঁধে দিল। কারণ তার ভয় হলো যে আমার বেটা হতে পারে যে আমার মজুসি ধর্ম আমাদের আগুন পূজারি পূজা ধর্ম ছেড়ে সে ঈসাই ধর্মে চলে যেতে পারে। যখন ঘরে বন্ধ করে দেওয়া হলো, তারপরে সালমান ফার্সি বলেন যে আমি ওই ঈসাই রাহিবের কাছে ওই পাদ্রির কাছে খবর পাঠালাম একজনের মাধ্যমে যে এর চাইতে সত্য ধর্মটাকে সত্য ঈসাই ধর্ম কোথায় গেলে জানতে পারবো। তো বললো যে তোমাকে চলে যেতে হবে ইরান দেশ ছেড়ে মুলকে শাম, অর্থাৎ শাম দেশে যেতে হবে। তখন সালমান ফার্সি বলল, সালমান ফার্সি বললেন যে আমি ওই রাহিবকে বলে পাঠালাম যে যদি এই ইরান থেকে কোনো লোক যদি শাম দেশে যায় তাহলে আমি শাম দেশে যাব, আমাকে খবর দিবেন, আমি যেই করে হোক আমি কোনো রকমের ছুটে আমি ভেগে যাব। বেরাগন ইসলাম এইবার কি হলো, সালমান ফার্সি তখন খবর রাহিব খবর পাঠালো যে সালমান একদল বণিক একদল ব্যবসায়ী একদল সাধারণ এই দেশ থেকে শাম দেশে যাবে, তুমি কি ওখানে যাবে? বলে হ্যাঁ যাবো। এবার সালমান ফার্সি কোনো রকম ওখান থেকে পায়ে ঝিঞ্জির খুলে সে ছুটে গেল ওই বলের সাথে, সেখান থেকে চলে গেল মুলকে সামদে সাম, অর্থাৎ সামদেশে। সামদেশে যাওয়ার পর যেই জায়গায় পৌঁছালো সেই জায়গাটার নাম হচ্ছে কুনিয়া। এবার কুনিয়াতে গিয়ে এক ঈসাই ধর্মের যে গির্জা ছিল ওইখানে এক পাদ্রী ছিল, তাকে গিয়ে পুরো ঘটনা সালমান ফার্সি শুনালেন। শুনানোর পর ওই পাদ্রী বললেন যে তুমি আমার এখানে থাকো, আমি আমাদের সত্য ধর্ম ঈসাই ধর্মটা তোমাকে শুনিয়ে দেব, শিখিয়ে দেব, পূর্ণ আমি তোমাকে তালিম দিব। বেরাদান ইসলাম অমিল্লাহ ইসলামিয়া। এবার সালমান ফার্সি ওখানে থাকতে শুরু করলেন, কিন্তু ওই রাহিবের ব্যবহার ওই রাহিবের চরিত্র সালমান ফার্সিকে পছন্দ না। কেন পছন্দ?
পছন্দ না ওই পাদ্রি কি করত লোককে হুকুম করত তোমরা দান খয়রাত করো তোমরা সাদকা করো গরীব লোকের মধ্যে বিতরণ করো এইবার লোকজন তখন বলতো যে আপনি তো আমাদের ধর্মগুরু আপনি আমাদের পাদ্রি আপনি তো গির্জায় থাকেন আপনাকে আমরা এগুলো দিয়ে যাচ্ছি আপনি এই সোনা চাঁদিগুলো গরিব মানুষের মধ্যে বিতরণ করে দিবেন কিন্তু বেরাদার এবার কি হলো ওই পাদ্রি লোকের মধ্যে বিতরণ না করে গরিবের মধ্যে দান না করে নিজের একটা মটকা মটকা তো বুঝেন মুটকি যেটা হয় না মুটকি তো বুঝেন কিনা তো কোনো কোনো জায়গায় মটকা বলে তো ওই মুটকি বা মটকাতে সোনা চাঁদিগুলো ঢুকিয়ে রাখতে লাগলো ঢুকিয়ে রাখতে রাখতে লোক দিতে যায় ও মুটকিতে ঢোকাতে থাকে এই রকম 100 মুটকি সোনা চাঁদিতে ফুল হয়ে গেল কোনো কেতাব এসেছে 60 মুটকি কোনো কেতাব এসেছে 100 মুটকি কোনো কেতাব এসেছে 7টা মুটকা মটকা বা মুটকি পুরো সোনা চাঁদিতে বর্ণনা ভর্তি হয়ে গেল এইবার আল্লাহর কি হুকুম ওই রাহি কিন্তু রাহিব ওই পাদ্রি মারা গেল এইবার সালমান ফার্সি তার কাছে ছিলেন লোকজন যে আসলো যে আমাদের ধর্মগুরু রাহিব মারা গেছে তার কাফন দাফন করতে হবে সালমান ফার্সি বললেন যে আপনারা যাকে ধর্মগুরু মা বলছেন আপনারা যাকে মানছেন সেই লোকটা তার চরিত্র ভালো না সমস্ত লোক ক্ষেপে লাল হয়ে গেল যে আপনি আমাদের ধর্মগুরুর ব্যাপারে এরকম বলছেন আপনার এত বড় সাহস পাবলিক যখন ক্ষেপে গেল সালমান ফার্সি বললেন একটু আপনারা দাঁড়ান একটু দাঁড়ান সমস্ত মানুষ দাঁড়ালো সালমান ফার্সি গির্জার ভিতরে থেকে 100টা সোনার সোনা চাঁদি ভরা মূর্তি এনে তাদের সামনে যখন দিল তারা কিন্তু সালমান ফার্সিকে ধন্যবাদ দেওয়ার পর এইবার এত ক্ষেপে গেল এত রেগে গেল যে ওই মরা রাহিবকে তারা সুলিতে ঝুলিয়ে পাথর মারতে শুরু করলো পাথর মেরে মেরে মরা বডিকে ক্ষত বিক্ষত করে দেওয়ার পর তার কাফন দাফন করলো এইবার আবার ওই গির্জাতে আর একজন রাহিবকে রাখা হলো তো ওই রাহিব 5 বার নামাজ পড়ত তখন আমাদের শেষ নবী উম্মতের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ হয়নি কিন্তু ওই রাহিব দিনে 5 বার নামাজ পড়ত ওর ধর্ম মোতাবেক ঈসাই ধর্ম মোতাবেক সে দিনে ইবাদত করত এইবার সালমান ফার্সি তার ইবাদত দেখে মুগ্ধ হলো আনন্দ হলো এত আনন্দ পেল যে সালমান ফার্সি বলে যে এখানে আমি সত্য ধর্মটা পাব সালমান ফার্সির একটাই উদ্দেশ্য ছিল যে আমাকে সত্যটা খুঁজে বের করতে হবে বেরাদান ইসলাম এইবার কিছুদিন থাকার পর এইবার ওই রাহিব অসুস্থ হয়ে গেল মরে যাবে এমত অবস্থায় সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিবকে বললেন রাহিব আপনি তো হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবেন তা আমাকে কি ওসিয়ত করে যাবেন আমাকে কিছু বলে যান আমি কোথায় থাকব সালমান ফার্সিকে ওই রাহিব বললেন শুনো তুমি এখান থেকে চলে যাও মৌসিল একটা জায়গার নাম আছে ওইখানে একজন রাহিব আছে ওই রাহিব আমাদের ধর্মে আছে আমার মতো আছে আমাদের ধর্ম পরিপূর্ণ জানে তুমি ওই রাহিবের কাছে চলে যাও তখন এই রাহিব যখন মারা গেল তার কাফন দাফন হয়ে গেল সালমান ফার্সি কুনিয়া থেকে চলে গেলেন মৌসিল মৌসিলে গিয়ে ওই রাহিবের কাছে নিজের পুরো ঘটনা তুলে ধরলেন পুরো ঘটনা শোনালেন শোনানোর পর এবারে ওখানে থাকতে শুরু করলেন থাকতে থাকতে ওখানে ওই রাহিবের ইবাদত দেখে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগ্ধ কিন্তু আল্লাহর আবার কি হুকুম ওই রাহিব অসুস্থ হয়ে গেল ওখানে বেশ কিছুদিন থাকার পর এবার সালমান ফার্সি বলেন হুজুর আপনি তো দুনিয়া ছেড়ে চলে যাবেন আমাকে কিছু ওসিয়ত করে যান আমি কি করব সালমান ফার্সি বলেন যে ওই রাহিব আমাকে বললেন তুমি এখান থেকে চলে যাবে নাসিবাইন একটা জায়গা আছে নাসিবাইনে আমার ধর্মের উপরে একজন পণ্ডিত আছে পণ্ডিত্ব অর্জন করেছে তুমি তার কাছে গিয়ে পূর্ণতা লাভ করবে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ওই রাহিব মারা গেল তার কাফন দাফন করে হযরত সালমান ফার্সি চলে গেলেন নাসিবাইন নাসিবাইনে গিয়ে পুরো ঘটনা ওই পাদ্রিকে শুনালেন পাদ্রির কাছে থাকতে শুরু করলেন পাদ্রি ওখানে বেশ কিছুদিন থাকার পর হযরত সালমান ফার্সি কথাটা বুঝবেন যে সত্যটাকে খোঁজার জন্য ইরান দেশ ছেড়ে
মুলকে শাম দেশে গিয়ে কত না ঘুরে বেড়াচ্ছে যে শুধু সত্যকে পাওয়ার জন্য সঠিকটাকে পাওয়ার জন্য এইবার নাসির বাইনে গিয়ে সেই পাদ্রির কাছে থাকতে শুরু করলেন আর ওখানে বেশ কিছুদিন থাকার পর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ওই রায় বাবার অসুস্থ হয়ে গেলেন মা এর মারা যাবেন এমন অবস্থায় আবার বলছেন হুজুর এবার আমি কোথায় যাব আমাকে কিছু একটু ওসিয়ত করুন হযরত সালমান ফার্সিকে ওই রাহিব বলছে যে আমি তো আর ওই রকম লোক দেখতে পাই না লোক তো স্বার্থপর হয়ে গেছে সব নিজের স্বার্থে সব কিছু করে কিন্তু একজন লোক আর আছে তুমি ওর কাছে যাবে সেই জায়গাটা হচ্ছে উমরিয়া নাসিবাইন থেকে উমরিয়া অনেক দূরে জায়গা ওখানে সালমান ফার্সি গেলেন ওই রাহিবকে শুনালেন আবার রাহিবের কাছে থাকতে শুরু করলেন থাকতে থাকতে বেশ কিছুদিন পর আবার রাহিবের আল্লাহর কি হুকুম ওই রাহিব অসুস্থ হয়ে গেল ওই রাহিব আবার শেষ মনে হচ্ছে বিছানায় শুয়ে গেছে আর উঠবে না সালমান ফার্সি বললেন হুজুর আমাকে কি ওসিয়ত করে যাবেন আমি কোথায় যাব আমি তো সত্য পাওয়ার জন্য আমি দেশ ছেড়ে এসেছি তখন ওই রাহিব বলছেন সালমান শুনো শুনো আর তো আমি ওই রকম আমাদের ধর্মে সত্য লোক দেখতে পাচ্ছি না কোথায় তোমাকে যেতে বলবো আমিও তো চিন্তা ভাবনা করছি এ রাহিব সালমান সালমান শুনো আমি যা তোরা ইঞ্জিল পড়ে যেটা পেয়েছি একজন সত্যবাদী লোক আসার সময় হয়ে গেছে সে জন্মগ্রহণ করবে মক্কাতে আর হিজরত করে আসবে তাকলিস্তানে এবার তাকলিস্তানে যদি তুমি যাও তাকলিস্তান জায়গাটা চিনবে যে মোর জোলা জ্বলে গেছে জায়গা এদিকের ময়দান জ্বলে গেছে এইদিকেও ময়দান জ্বলে গেছে মিডিলে একটা জায়গা নাম আছে সেটা হচ্ছে তাকলিস্তান ওখানে গিয়ে তুমি দেখবে ওই ব্যক্তি ওই নেককার বান্দা মক্কায় জন্মগ্রহণ করে মদিনায় বা তাকলিস্তানে হিজরত করে আসবে সালমান তুমি ওখানে চলে যাবে সালমান ফার্সি বললেন বর্ণনা করছেন এই সহি হাদিসটি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যে আমি ওর ওই মারা গেল তার কাফন দাফন শেষ করার পর আমি যখন ওই রাহিবের কাছে ছিলাম তো আমি কিছু পয়সা রোজগার করেছিলাম যে কিছু গরু আর কিছুটা ছাগল কিনেছিলাম ওখান থেকে বানি কালবের লোকেরা তাকলিস্তান যাবে হিজরত করে অর্থাৎ ব্যবসা করার জন্য তো আমি তাদেরকে বললাম যে ভাই তোমরা যদি আমাকে তাকলিস্তান নিয়ে যাও তার পরিবর্তে আমার যে ছাগল এবং গরুগুলো আছে আমি তোমাদেরকে দিয়ে দেব তারা রাজি হলো তারা সালমান ফার্সি তাদেরকে দিয়ে দিলেন এবার সালমান ফার্সি বর্ণনা করেন যে আমি তাদের সাথে যেতে শুরু করলাম যেতে যেতে জিদ কোরা একটা জায়গা আছে ওখানে পৌঁছে তারা কি করলো আমাকে নিজের গোলাম বানিয়ে একজন ইহুদের কাছে বিক্রি করে দিল ইহুদের কাছে বিক্রি করে দেওয়ার পর আমি ওই ইহুদের কাছে গোলাম হয়ে থাকতে 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 বেশ কিছুদিন পর ওই ইহুদি কি করলো আমাকে আবার মদিনার এক ইহুদির কাছে বিক্রি করে দিল এইবার আমার মদিনার ওই ইহুদি আমাকে নিয়ে গেল মদিনায় মদিনা থেকে আমি কাজ করছিলাম এইবার আমি কাজ করতে গেছি তাকলিস্তানে আমার রাহিব যে আমাকে বলেছিল তাকলিস্তান আমি মালিকের ওখানে খেজুর গাছে কাজ করছিলাম আমি খেজুরের কাছে উপরে উঠেছিলাম আমার মালিক তার কাকাতো ভাইয়ের সামনে বলছে যে একজন ব্যক্তি মক্কা থেকে হিজরত করে মদিনা অর্থাৎ মদিনায় আসবে অর্থাৎ কুবাতে আসবে আমি এই কথাটা শুনে এত থরথর করে কাঁপতে লাগলাম যে কাঁপতে কাঁপতে আমার এইরকম মনে হলো যে আমি আমার মালিকের উপরে মাথার উপরে পড়ে যাব তখন আমি আস্তে আস্তে ভয়ে নামতে নামতে নিচে আসলাম আমি আমার মালিককে বললাম যে আপনারা কি গল্প করছিলেন কি কথা বলছিলেন আমার মালিক রাগে রাগান্বিত হয়ে আমার পেটে একটা ঘুষি মেরেছিল মারার পরে আমি এত ব্যথা পেয়েছিলাম সেটাকে কোনো রকম সামলে নিয়েছিলাম এত জোরে ঘুষি মেরেছিল মনে হচ্ছে আমি মাটিতে পিছনে পড়ে যাব সেটাকে বরদাস্ত করার পর তারা বলেছিল আমরা কি গল্প করছি না করছি তাতে তো মারলে না দেনা কি এরকম হয় না কোন লেবার যদি আপনার কাজ করে আচ্ছা কিসে গল্প করছো জি আমরা গল্প হই তোমার কি হলো তুমি আপনার কাজ করো হয় তো এরকম সাধারণত কথা হলো বুঝতে পারছেন তো মাথায় ঢুকেছ তো বুঝতে না বলে রিপোর্ট করবেন না আমি বলে গেলাম আপনার শুনে চুপচাপ হয়ে গেলেন চুপচাপ থাকলে মানে একটু বলতে হবে হ্যাঁ করে এবার সালমান ফার্সি বলেন যে ওদের মুখে শোনার পর
আমি আমার মালিকের কাজ কারো সত্য করে ধরলাম যেন আমার মালিক আমাকে ভাগিয়ে না দেয়। এই মালিক থেকে আমি আমার সত্যবাদী লোকটার খবর পাব। কিন্তু তখন সে সালমান ফার্সি বললেন, বর্ণনা করছেন বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন কুফা এসে পৌঁছেছেন, আমার রাহিব আমাকে আরো বলেছিলেন ওই লোকটির তিনটা নিশানি বলেছিলেন, যে কি, যে উনি সাদকা খাবেন না, আর উনি উপহার অর্থাৎ ফিদিয়া খাবেন, আর উনার পিঠে দুই ঘাড়ের মধ্যখানে খাতমে নবুয়াত থাকবে। এই তিনটা নমুনা যার মধ্যে পাবে সেই লোকটা হচ্ছে সত্যবাদী। বিরাদান ইসলাম, এইবার তখন সালমান ফার্সি সন্ধ্যার সময়, সন্ধ্যা হয়ে আসলো, সন্ধ্যার সময় কিছু খাবার নিয়ে বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে ছুটে গেলেন। ওকে গিয়ে বললেন, হুজুর আপনি তো মক্কা থেকে হিজরত করে এসেছেন, তো আমি ভাবলাম যে এই যে সাদকাগুলো আপনাকে দান করি আপনার প্রয়োজন আছে। তো বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেই সাদকাগুলো নিলেন, নিয়ে সাহাবাদের হাতে দিয়ে দিলেন যে তোমরা খেয়ে নাও। সাহাবা একরাম খেলেন, নবী পাক খেলেন না। সালমান ফার্সি বললেন যে আমার, আমি আরো দৃঢ় বিশ্বাস হয়ে গেলাম যে আমার রাহিব আমাকে যেভাবে উচ্ছেদ করেছিল তার একটা নিশানি আমি পেয়ে গেছি, দ্বিতীয় নিশানি আমার প্রয়োজন। এইবার সালমান ফার্সি বলেন, কয়েকদিন পর যখন তারপরে আমি আবার আমার কিছু খাবার নিয়ে বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে ছুটে গেলাম, গিয়ে বললাম যে হুজুর আপনি সেই দিন তো সাদকা খাননি, ওই জন্য আপনাকে এইগুলো আমি কিছু দক্ষিণা বা উপহার বা ফিদিয়া দিলাম। সালমান ফার্সি বর্ণনা করেন যে আমি ওগুলো খেলাম, নবী পাক খেলেন এবং সাহাবা ইকরামদেরকে নিয়ে খেলেন। তারপরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার মনে আরো দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে আমার রাহিব আমাকে যেইভাবে যে তিনটা নিশানিয়ে বলেছিলেন, তিনটা নমুনা বলেছিলেন, তার মধ্যে দুটা পূর্ণ হয়ে গেছে, তার একটা নমুনা আছে। যখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি এবার নবী পাক যখন কুবা থেকে মদিনা শরীফে আসলেন, নবী পাক যেই দিন মদিনা শরীফে পা রেখেছিলেন সেই দিন থেকে ওই মদিনার নামটা হলো মদিনা। তার আগে কিন্তু মদিনা ছিল না, তার আগে নামটা ছিল ইয়াসরিব। নবী পাকের হিজরতের পূর্বে ওই জায়গার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবের মানে হলো অসুস্থ জায়গা, মানে ওইখানকার আবহাওয়া ভালো ছিল না। যখন নবী পাক দুনিয়া মক্কা থেকে মদিনা হিজরত করলেন তখন সেই দিন থেকে গেল মদিনা শরীফ, অর্থাৎ সেই দিন থেকে আবহাওয়াটা দুজে খারাপ আবহাওয়া ছিল, সে অসুস্থ এলাকা ছিল, সেটা পরিবর্তন হয়ে সুস্থতা লাভ করেছিল সেখানকার লোক। তবে রাজান ইসলাম মোহাম্মদ ইসলামিয়া সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আরো আমার মালিকের দৃঢ়ভাবে কাজ করতে থাকি। আর আমি একদিন শুনলাম যে একজন সাহাবায়িক সাহাবীর জানাজা হয়েছে, ইন্তেকাল করেছে, ওই সাহাবীর জানাজা পড়তে নবী পাক গিয়েছেন। এইবার আমি গিয়ে শুধু নবী পাকের পিছন পিছন ঘুরছি, পিছন পিছন ঘুরছি। নবী পাক বুঝতে পারলেন, নবী পাক বুঝতে পারলেন, শুনেন, নাবি শব্দটা আরবি, বাংলা হচ্ছে যে গায়বের খবর বলনে ওয়ালা। নাবি শব্দ আরবি, ডিকশনারি দেখে নেবেন আরবি ডিকশনারি, যে বাংলা মানে হলো যে গায়বের খবর বলনে ওয়ালা। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে এবার আমি যখন নবী পাকের পিছন পিছন ঘুরছি, নবী পাক বুঝতে পারলেন, তখন নবী পাকের শরীর থেকে চাদর মোবারক হটিয়ে নিলেন। তখন আমি মাহরে নবুয়া যখন দেখতে পেলাম তখন আমি আলো জোশে এসে পিছনেই নবী পাকের পায়ে পড়ে গেলাম। নবী পাকের পায়ে পড়ে গিয়ে পায়ে চুমু দিতে শুরু করলাম। নবী পাক আমাকে বললেন যে সামনে এসো, আমি উঠে নবী পাকের সামনে দাঁড়ালাম, নবী পাককে পুরো ঘটনা শোনালাম। শোনানোর পর এইবার নবী পাক বললেন, সালমান তুমি যাও তোমার মালিকের সাথে কথা বলো যে তোমার মালিক তোমাকে কিসে আজাদ করবে, কিসে মুক্ত করবে, গোলামি থেকে রেহাই দিবে। হাজরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি আমার মালিককে গিয়ে বললাম যে আপনি আমাকে কিসে মুক্তি দিবেন। এবার তার মালিকের সাথে হাজরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা হলো, আল্লাহুম্মা
ले सैयदना मोहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমার মালিকের সাথে কথোপকথন হলো যে 40 আওকিয়া চাঁদি আর 300 খেজুরের গাছ লাগিয়ে মানুষ করে দিবেন। তাহলে বলুন তো একটা খেজুরের গাছ বড় হতে কত সময় লাগবে, কত দিন সময় লাগবে, কতদিন পর্যন্ত সালমান ফার্সিকে গোলাম হয়ে থাকতে হবে। এইবার সালমান ফার্সির সাথে কথা হলো, সালমান ফার্সি নবী পাককে বললেন হুজুর আমার মালিকের সাথে কথাবার্তা হয়েছে যে 300 খেজুরের গাছ লাগিয়ে তাকে মানুষ করে দিতে হবে আর 40 আওকিয়া চাঁদি দিতে হবে। তো সালমান ফার্সি যে গরিব মানুষ, সব কিছু ছেড়ে মক্কা ইরান ছেড়ে মুলকে শাম, শাম ছেড়ে সৌদি আরব মদিনা, তার কাছে তো কিছু নাই কিন্তু একটু গরু ছাগল ছিল সেটাও তো তাদেরকে দিয়ে দিয়েছে। এবার নবী পাক সাহাবায়ে কিরামদের বললেন এই সাহাবায়ে কিরাম তোমরা তোমাদের ভাই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করো। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন কেউ 10টা কেউ 15টা কেউ 20টা করে খেজুরের গাছ আমাকে সবাই দান করলেন। সুবহানাল্লাহ বলা যাবে না রে, বলতে বলবো না বলেছিলাম, তারপর চুপচাপ থাকলে ভালো লাগবে। এটা তো সুবহানাল্লাহ আল্লাহ ইসলাম মহিল্লাহ ইসলামিয়া। এবার আওকিয়া বলে কাকে? এক আওকিয়া সমান 40 দিরহাম, এক আওকে সমান 40 দিরহাম বা এক আওকে সমান 5 ভরি, এক আওকে সমান 5 ভরি। তাহলে 40 আওকে, তাহলে 40 কে 5 দিয়ে গুণ করলে প্রায় 200 ভরি, তাই কি না? অন্তত তাই বলছে। এবার 300 খেজুরের গাছ যখন জোগাড় হয়ে গেল, নবী পাক বললেন সালমান গাছগুলো তুমি লাগাবে না, শুধু তুমি গর্তগুলো করবে। ব্রাদার, এবার সাহাবায়ে কিরাম গিয়ে সালমান ফার্সিকে সহযোগিতা করে 300 খেজুরের গর্ত গাছ লাগানোর জন্য গর্ত খোদা হয়ে গেল। সালমান ফার্সি বলেন আমি নবী পাক এসে বললাম হুজুর আমার গর্ত তৈরি হয়ে গেছে। এবার নবী পাক গিয়ে 300 খেজুরের গাছ নিজে হাতে লাগালেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে যেই গাছ নবী পাক নিজের হাতে লাগালেন কসম খোদার, যেই খোদার হাতে সালমান ফার্সির জান, যে একটা খেজুরের গাছও মরেনি। আমরা যদি 10টা গাছ লাগাই তার মধ্যে একটা মরে যেতে পারে, কিন্তু ব্রাদার নবী পাকের হাত যেখানে পড়ে যাবে সেই জায়গাটা জান্নাতের চাইতে বেশি দামি হয়ে যাবে। আর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি মনে হয় যেমন হতে চেয়েছিলেন আল্লাহ আপনাকে তেমন তৈরি করেছেন। আর সালমান হাসান বলেছিলেন যে আপনি যে মায়ের পেটে থেকেছেন সাতটা আসমান জমিন জান্নাত সাতটা যে জাহান্নাম জান্নাত, তো আপনার মায়ের পেটের চাইতে মূল্যবান হতে পারে না। তো বরাবর ইসলাম ও মিল্লাত ইসলামিয়া 300 গাছ লাগিয়ে দেওয়ার পর হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি আবার বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে হাজির আছি, একজন একটা ডিমের সমান সোনা নবী পাককে দান করলেন, উপহার দিলেন। নবী পাক বলছেন ফার্সি কোথায়? আবার সালমান বলছেন হুজুর আমি হাজির আছি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তারপর সালমানকে বলছেন নবী পাক যে সালমান এই সোনাটা নিয়ে গিয়ে তুমি তোমার মালিককে ওজন করে দাও। সালমান আগে হচ্ছে আর পিছে হচ্ছে যে আমাকে 40 আওকিয়া চাঁদি দান করতে দিতে হবে আর সামান্য একটা সোনা, সোনা ডিমের সমান সোনা, এক ভর এক আওকিয়া সমান 5 ভরি, তাহলে এইটুকু সোনা তো 5 ভরি মনে হয় হবে না,
আর আমাকে নবী পাক বলছেন সালমান তুমি এটা নিয়ে যাও। সালমান পিছে হচ্ছে আর আগে হচ্ছে, আল্লাহ করব তো করব কি। নবী পাক আবার বুঝতে পারলেন, বলে সালমান আরে তুমি তোমার মালিককে গিয়ে ওজন তো করতে বলো। সালমান তারপরে ওই সোনার ডিমটাকে নিয়ে গিয়ে তার মালিককে বললেন যে মালিক আমার আকা আপনাকে যদি 40 আওকে চাঁদের পরিবর্তে 40 আওকে সোনা দিয়ে আপনি নেবেন, তখন তার 40 আওকে যদি সোনা পায় তো কত আরো খুশি। বলে হ্যাঁ নিব। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ওই 40 ওই সোনার আন্ডাটা ডিমটাকে আমি যখন পাল্লাতে উঠালাম তো 40 আওকে আর চাইতে ওজন বেশি হলো। তাহলে বেরায়দান ইসলাম মহামিল্লাদ ইসলামিয়া যে নবী পাকের এক হাত যেখানে পড়ে গেল যে সেটা একবারে সোনাই সোহাগা হয়ে গেল, যে একটা ডিমের সমান সোনা সালমান ফার্সি যখন পাল্লাতে ওজন করে দিলেন তাহলে 40 আওকে চাইতে বেশি। তো বেরায়দান ইসলাম মহামিল্লাদ ইসলামিয়া এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আজাদ হয়ে গেলেন। সালমান ফার্সি বর্ণনা করেছেন যে আমি আমার মালিকের গোলাম থাকার কারণে শুধু বদর আর উহুদের যুদ্ধে শরীক হতে পারিনি, কিন্তু আমি খন্দকের যুদ্ধে যোগ হয়েছিলাম, শরীক হয়েছিলাম। তারপরে আমি জীবনে যতদিন বেঁচেছিলাম এমন কোনো যুদ্ধ ছিল না যেখানে সালমান অংশগ্রহণ করেনি। তো বেরাদান ইসলাম